দেখতে ভীষণ রকম সুন্দর হলেও মাছগুলো হতে পারে আপনার মৃত্যুর কারণ। মাত্র 2 সেন্টিমিটারে স্বচ্ছ একটা অতি ক্ষুদ্র মাছ আপনার সাথে যমদূতের সাক্ষাৎ করিয়ে দিতে পারে কয়েক ঘন্টার মধ্যেই। ফুলের মতো দেখতে একটা মাছ যার পাপড়িতে রয়েছে ভয়ানক বিষ, একটা লম্বাটে টাইপের মাছ যার লেজে থাকে বিদ্যুৎ। দর্শক, আজকের আয়োজন সাজানো হয়েছে এমনই কিছু অবাক করা অসম্ভব সুন্দর মাছ নিয়ে, যাদের সৌন্দর্যের আড়ালে রয়েছে মরণঘাতী বিষাক্ততা। চলুন দেখে আসা যাক এমনই কিছু বিষাক্ত মাছ। মোরে ইল। সব ধরনের ইল বিষাক্ত হয় না। ভয়ঙ্কর এই মাছটির 80টিরও বেশি প্রজাতি রয়েছে। এর মধ্যে প্রায় 60 প্রজাতির মাছ এতটাই বিষাক্ত যে এগুলো খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মানুষের মৃত্যু ঘটে। তাই মোরে ইল খাওয়ার আগে অবশ্যই জেনে বুঝে তবেই খাবেন। কিন্তু ইলেকট্রিক ইল, লম্বা ও চৌঙ্গা আকৃতির মাছটি দক্ষিণ আমেরিকার নদীতে পাওয়া যায়। এই মাছটির গায়ে কোনো আঁশ নেই। এই মাছটি তার একটা অবাক করা গুণের জন্য বিখ্যাত এবং ভয়ঙ্কর। এর লেজের দিকে বিদ্যুৎবাহী অঙ্গ রয়েছে। কোনো ধরনের শিকারকে পেলে তাকে একসঙ্গে প্রায় 300 থেকে 650 ভোল্ট বিদ্যুতের শক দিতে পারে। ক্যান্ডিউরা, ক্যাটফিশ প্রজাতির মাছটি দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে পাওয়া যায়। দেখতে স্বচ্ছ এই মাছটি প্রায় 2.5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ক্ষুদ্র ও অসম্ভব সুন্দর দেখতে এই মাছটির মায়ায় পড়ার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন। সাইজে ছোট হলেও এই মাছটি কিন্তু মানুষের রক্তের নেশায় বিভোর হয়ে থাকে। রক্তচোষা এই মাছটি নদীতে গোসল করতে নামা মানুষদের মূত্রনালীর মধ্যে একেবারে শরীরের অভ্যন্তরে প্রবেশ করে। কিছুক্ষণ পরই মাছের তীক্ষ্ণ কাটার ঘায়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। পাফার, এই মাছটিকে সোয়েল ফিশ বা ব্লো ফিশ বলা হয়। প্রধানত সমুদ্রে পাওয়া গেলেও কখনো কখনো বিষাক্ত এই মাছটি মিষ্টি পানিতেও পাওয়া যায়। এদের দেহে টেট্রাওডন টক্সিন নামে এক বিষাক্ত পদার্থ পাওয়া যায়, যাতে মৃত্যু নিশ্চিত। পিরানহা, এই মাছটিকে আমরা সবাই চিনি। হলিউডে অনেক মুভিতে এই পিরানহার ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে। পিরানহাকে পানির ক্ষুদ্র দৈত্য বললেও মনে হয় ভুল হবে না। দক্ষিণ আমেরিকার আমাজন নদীতে এই খুনি মাছটিকে পাওয়া যায়। এরা দল বেঁধে ঘুরে বেড়ায়। শিকারের সন্ধান পেলেই এই প্রজাতির মাছ ঝাঁপিয়ে পড়ে। তীক্ষ্ণ দাঁতের সাহায্যে মুহূর্তে শিকারকে ধরে ফেলে এরা। শিকার সাইজে কয়েক গুণ বড় হলেও পিরানহার ঝটিকা আক্রমণে ধরাশায়ী হতে বেশিক্ষণ সময় লাগে না। কালো অথবা রূপালি কমলা রঙের হয় মাছটি। পিরানহা প্রায় 2 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। রেড লায়ন ফিশ, দেখতে ফুলের মতো অসম্ভব রকমের সুন্দর মাছটির মধ্যে যে রয়েছে মারাত্মক বিষ দেখলে কি বোঝা যায়? মাছটির সরু পাখনায় মারাত্মক রকমের বিষ থাকে যা আপনাকে ধরাশায়ী করতে পারে কয়েক মুহূর্তের মধ্যেই। বিষাক্ত সরু পাখনার এই প্রজাতির মাছটিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। স্টোন ফিশ, নামেই বোঝা যায় মাছটা দেখতে স্টোনের মতো হবে। বিষাক্ত এই সামুদ্রিক মাছটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। গোলাকার পাথরের মতো এই মাছটি অনায়াসে পানির নিচে পাথরের আড়ালে লুকিয়ে থাকতে পারে। টাইগার ফিশ, আফ্রিকার সমুদ্রে ভয়ঙ্কর এই মাছটি পাওয়া যায়। এই মাছটি তীক্ষ্ণ দাঁত এবং কাঁটার ঘায়ে যে কোনো ধরনের শিকার মুহূর্তেই কাবু করে ফেলে।